এই 14ই ফেব্রুয়ারিকে নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন জোরে বলেন ভ্যালেন্টাইন ডে আর এটার বাংলা করেছে কি কৌশল করে ভুল অনুবাদ করা হয়েছে এটার ভুল অনুবাদ করা হয়েছে ভালোবাসা দিবস এখন আমরা সবাই জানি ভালোবাসার ইংরেজি হলো লাভ দিবসের ইংরেজি হলো ডে তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে লাভ ডে না হয়ে এই দিবসের নাম ভ্যালেন্টাইন ডে কেন নামের ভিতরে ভেজাল আছে এর ভিতরে আরো ভেজাল আছে মূলত ভ্যালেন্টাইন হলো একজন ব্যক্তির নাম ভ্যালেন্টাইন হলো একজন মানুষের নাম একজন পুরুষ মানুষের নাম আজ থেকে কত বছর আগে শুনেন আজ থেকে আপনার 1750 বছর হবে প্রায় 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লডিয়াসের আমলে ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তি তার ব্যাপারে উইকিপিডিয়াতে এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া সহ গুগলে সার্চ করলে দেখবেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও তার ব্যাপারে তথ্য এসেছে কয়েক রকমের কোথাও কোথাও তথ্য এসেছে যে সম্রাটের মেয়ের সাথে হারাম রিলেশন করেছে কোথাও কোথাও তথ্য আছে তার ব্যাপারে যে সে যুবক যুবতী তরুণ তরুণীদেরকে হারাম রিলেশনের শিক্ষা দীক্ষা দিত এই অপরাধে সম্রাট ক্লডিয়াস তাকে অ্যারেস্ট করলেন গ্রেফতার করলেন অবশেষে তাকে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি বহু বছর পরে খ্রিস্টান পোপ ভ্যালেন্টাইনের নামে এই দিবসটার নামকরণ করেন ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইনের দিবস আরো বহু বছর পরে ভ্যালেন্টাইনের স্বভাব চরিত্র যাদের ভেতরে আছে যারা 8-10টা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে যারা অবৈধ যৌনাচারে মেতে ওঠে তার অনুসারীরা এই দিবসকে উদযাপন করা আরম্ভ করলো পশ্চিমা দেশে ইউরোপে আমেরিকায় এই দিবস উদযাপন আরম্ভ হলো আমাদের দেশে এই দিবস ছিল না এখানে আমার পিতার বয়সী যত চাচারা আছেন তারা তাদের যৌবনকালে এটা শুনেন নাই এমনকি 2-3 দশক আগে আমাদের দেশে এগুলার অস্তিত্ব ছিল না একটা পত্রিকার সম্পাদক শফিক রহমান এবং তার সাথে আরো কিছু হলুদ সাংবাদিক নামের সাংঘাতিক এবং তাদের সাথে আরো কিছু সাম্রাজ্যবাদী ব্যবসায়ী এবং তাদের সাথে কিছু লুচ্চা বদমাশরা একত্রিত হয়ে এদেশের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য এই বেহায়া দিবসের আমদানি তারা আমাদের দেশে ঘটিয়েছে যুবকদেরকে বলবো এই লুচ্চা বদমাশদের খপ্পরে পড়ো না ভালোবাসা দিবস বলতে ইসলামে কোনো দিবস নাই এই দিবস হলো যুবক যুবতীদের চরিত্র ধ্বংসের দিবস তারপরে আসে পহেলা বৈশাখে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মঙ্গল কামনা করা মঙ্গল শোভাযাত্রা করে মঙ্গল কামনা করা এটা হলো হিন্দুয়ানি কালচার আমার দেশে যে যার ধর্ম সে তার পালন করবে একটা ধর্মীয় সম্প্রীতি আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এই সম্প্রীতি নিয়ে আমরা বেঁচে থাকতে চাই যার যার ধর্ম সে তার পালন করবে কারো ধর্ম পালনে কেউ গিয়ে বাধা দিবে না কারো উপাসনালয় কেউ ভাঙবে না কোন ধর্মের মানুষকে কোন ধর্মের মানুষ গালি দিবে না এটাই ইসলামের শিক্ষা কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় সংস্কৃতি যদি জোর করে 90% মুসলমানের সংস্কৃতি বলে চাপিয়ে দেওয়া হয় সেটা দেশের মুসলমানরা কখনোই মেনে নিবে না মঙ্গল শোভাযাত্রা কিংবা মঙ্গল প্রতীক প্রজ্বলন এটা মুসলমানের এই সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি নয় এটা অন্য ধর্মের ভাই বোনরা তারা যদি করে আমাদের কোনো আপত্তি নাই জোর করে ধর্ম যার উৎসব সবার বলে সার্বজনীনতার লেবাস দিয়ে এটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না যাবে না যাবে না আজকের যুব সমাজ ধ্বংসের জন্য এই 31st নাইট 14ই ফেব্রুয়ারির মত বেহায়া দিবস মঙ্গল শোভাযাত্রার মঙ্গল প্রদীপ প্রজ্বলন সহ এপ্রিল ফুল সহ আরো অনেক উৎসব আছে কাফির বেঈমানদের বিজাতীয়দের এই সকল অপসংস্কৃতির অনুসরণ অনুকরণ ঘটিয়ে আমার দেশের যুব সমাজকে ধ্বংস করার নষ্ট করার অপচেষ্টা চলছে যুবকদেরকে বলবো এদের খপ্পরে পড়া যাবে না কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা
সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন আল্লাহ তাআলা বলেন কাফির মুশরিক সীমা লঙ্ঘনকারী জালিমদের তোমরা অনুসরণ করো না যদি তোমরা তাদের অনুসরণ অনুকরণ করো ফাতামাসসাকুমুন নার তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে এখন ঠিক আছে সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অপারেটর মনে হয় ভালোটা আসছে আর কি আল্লাহ তাআলা বলেছেন ফাতামাসসাকুমুন নার যদি তোমরা বিজাতীয়দের সংস্কৃতি তাদের উৎসবগুলোর অনুসরণ করো অনুকরণ করো তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে জাহান্নামের আগুন বড় ভয়াবহ জাহান্নামের আগুন বড় মারাত্মক এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাফির বেঈমান এবং বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ অনুকরণ থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই আমরা কাফির বেঈমানদের সংস্কৃতিকে না বলবো 14ই ফেব্রুয়ারিকে না বলবো 31st night কে না বলবো পহেলা বৈশাখের অপসংস্কৃতিকে আমরা এভয়েড করব পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম নবীজি বলেছেন নেশা জাতীয় প্রত্যেকটা দ্রব্যই হলো মাদক আর যাবতীয় মাদক হলো হারাম যাবতীয় মাদক হলো নেশা فمن شرب الخمر في الدنيا فمات وهو يدمنها لم يتوب لم يشربها في الآخرة নবীজি বলেছেন এই মাদককে হারাম জানা সত্ত্বেও এই মাদক যারা গ্রহণ করবে এবং নেশাগ্রস্ত অবস্থায় যারা দুনিয়ার সফর শেষ করে আখিরাতে পাড়ি জমাবে ওই ব্যক্তিগুলো জান্নাতের গন্ধ পাবে না জান্নাতের গন্ধ তারা পাবে না এই মাদক এবং জুয়া এগুলো হলো শয়তানের কারসাজি আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য যে সকল মূল মন্ত্রগুলো ব্যবহার করে আমাদেরকে সে ধোঁকা দেয় ওয়াসওয়াসা দেয় তার মধ্যে অন্যতম হলো এই মাদক আর জুয়া এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদায়েত 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان الله تعالى بولছেন يا أيها الذين آمنوا هي ইমানদারেরا امرا ইমানদার না বেঈমান মাইকের যেমন আওয়াজ নাই আপনাদেরও আওয়াজ নাই আমারও আওয়াজ কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে আপনারা যে ইমানদার এই কথাটাও সাহস করে কইতে পারলেন না আমরা ইমানদার না বেঈমান ইমানদার আরো জোরে বলেন আমরা ইমানদার না বেঈমান ইমানদার আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা ঘোষণা দিয়েছি আমরা ইমানদার দয়া করে আপনি আমাদের ইমান কবুল করেন বলেন আমিন আমিন আল্লাহ এই কথাটা আমাদের কি বলছেন হে ইমানদারেরা ইন্নামাল খামরু والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان الله تعالى বলছেন নিশ্চয়ই মদ মাদক জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর রিজসুম্মি নামালিস শয়তান এগুলো হলো শয়তানের কারসাজি এগুলোর মাধ্যমে শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে চায় এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে দাম্পত্য কলহ
পারিবারিক কলহ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, ইন্নামা ইউরিদুশ-শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি وعن الصلاة فهل أنتم منتهون؟ الله تعالى বলেছেন إنما يريد الشيطان নিশ্চয়ই শয়তান চায় أيوقع بينكم العداوة في الخمر والميسر মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ ঘটাতে বিশৃঙ্খলা ঘটাতে তাতে আমাদের জীবনের বাস্তবতার মিল কোথায়? দেখবেন যারা মাদকাসক্ত এবং জুয়ায় আসক্ত এই সকল লোকেরাই দেখবেন বউ পিটায়। মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা বউয়ের সাথে খারাপ আচরণ করে, এদের পরিবারে দাম্পত্য কলহ। কারণ মাদকে যখন সে অতি পরিমাণে আসক্ত হয়ে যায়, যখন জুয়ায় অতি পরিমাণে আসক্ত হয়ে যাওয়ার কারণে তার হাতে পয়সা থাকে না, তখন সে বাড়িতে গিয়ে তার বউকে বলে, বউ তোমার গহনা কোথায়, গহনাগুলো দাও। বউ না দিলে তখন বউকে পিটায়। তারপরে দেখা যায় বউয়ের সোনা নানা গহনাগুলো নিয়ে হয় বন্ধক দেয়, নইলে সেগুলা বিক্রি করে তারপরে মাদক আর জুয়া খেলে। মাদকাসক্ত লোকেরা যখন তাদের হাতে পয়সা থাকে না, তখন তারা বউকে বাপের বাড়ি পাঠায় আর বউকে বলে, তোর বাপকে গিয়ে বল আমাকে পয়সা দিতে, নইলে তোকে তোর বাপের বাড়ি একবারে পাঠায় দিব। এই রকম বউ পেটানোওয়ালা ডাকাত আমাদের সমাজে আছে না নাই? শুধু তাই নয়, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা পিতামাতার সঙ্গেও খারাপ আচরণ করে। যখন তাদের কাছে পয়সা থাকে না, মাদক আর জুয়ার জন্য যখন টাকা দরকার, তখন দেখা যায় ঘরে গিয়ে অন্য কিছুর নাম করে টাকা চায়। বাবা যদি টাকা না দেয়, বাপের সঙ্গে বেয়াদবি, মায়ের সঙ্গেও বেয়াদবি। শুধু তাই নয়, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা শেষ পর্যন্ত চোর আর ডাকাত হয়। কেমনে চোর আর ডাকাত হয়? যখন মাদক আর জুয়ার জন্য তার পয়সা দরকার হয়, না থাকলে তার বাপের পকেট থেকে সে পয়সা চুরি করে। শুধু তাই নয়, তার বাপের পকেট থেকে পয়সা চুরি করতে না পারলে দেখা যায় লস্করে কিংবা পাইজ্ঞা চায়, দিনে দুপুরে চিন্তাই করে মানুষের ঘর থেকে চুরি করে কিংবা ডাকাতি করে। মাদকাসক্ত এবং জুয়ায় আসক্ত লোকদের কারণে গোটা সমাজটা কলুষিত হয়ে যায়, গোটা সমাজটা নষ্ট হয়ে যায়। এখন দেখা যায় এই মাদক আমাদের গ্রামে গঞ্জেও চলে এসেছে, এই জুয়া, এই জুয়া আমাদের সমাজে এমনভাবে ঢুকে গিয়েছে। খেলা হয় আইপিএল ইন্ডিয়ায়, খেলা হচ্ছে চেন্নাই আর মুম্বাইয়ের স্টেডিয়ামে, ওই খেলা নিয়ে বাজি ধরে লস্করে আর খুলনার ভিতরে। ওরে বাপরে বাপ, আপনাদের খুলনায় মনে হয় এইসব আল্লাহর কুতুব নাই? খেলা হয় কাতারে আর্জেন্টিনা আর ব্রাজিলের, সেই খেলা নিয়ে জুয়ার বাজি ধরে সাতটি রাতে খুলনাতে। এই রকম করে মাদক আর জুয়ার কবলে পড়ে আমাদের পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, সামাজিক বিশৃঙ্খলা আর রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়ে চলেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, শয়তান চায় এগুলোর মাধ্যমে তোমাদের ঈমানকে ধ্বংস করে দিতে। এজন্য মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা। নবীজি বলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে লানত। এক নম্বর হলো আসিরহা, যারা মাদক বানায়, মাদক প্রস্তুত করে, মাদকের ফ্যাক্টরি আছে যাদের, তাদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হলো মুতাসিরহা,
যারা মাদক বানানোর আদেশ দেয় যারা মাদকের উপদেষ্টা আমার দেশে ভালো কাজে যেমন উপদেষ্টা আছে খারাপ কাজেরও উপদেষ্টা আছে চেহারা সুরতে পোশাকে আশাকে ভালো মানুষের সুরত ধরা মানুষ রূপী এরকম বহু জানোয়ার বহু শয়তান আমাদের সমাজে আছে যারা দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেয় আবার রাতের বেলা বেনাপুল দিয়ে আসা চালানের জন্য তলে তলে মাদকের কারবারীদের কাছ থেকে টাকার ভাগ নেয় এই রকম চেহারা সুরতে মানুষের জাত কিন্তু দেখা যায় তলে তলে শয়তানের জাত এই ধরনের কিছু লোকদের কারণে আমাদের সমাজ আজকে বিনষ্ট ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন এদের উপরেও লানত তিন নাম্বার হলো শারিবাহা এই মাদক যারা গ্রহণ করে তাদের উপরেও লানত চার নাম্বার হলো হামিলাহা এই মাদক যারা ক্যারি করে মাদক যারা বহন করে যদি বেনাপুল বর্ডার দিয়ে পাস করে এই মাদকটা বহন করে ক্যারি করে যদি সেটা কোনো দিকে কোনো এলাকার দিকে কোন অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয় যে ব্যক্তি নিয়ে যায় তার উপরে লানত ওয়াল মাহমুলাতু ইলাইহি যে অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরে লানত ওয়াসাকিয়াহ এরপরে নবীজি বলেছেন ছয় নাম্বার হলো যারা মাদক সার্ট করে এটা হতে পারে দেশে কিংবা বিদেশে মনে করেন নাইট ক্লাবে মদের বারে কোনো রেস্টুরেন্টে চাকরি করে সেখানে যদি তার কাস্টমারদেরকে মদ সার্ভ করতে হয় নবীজি বলেছেন যারা মদ পরিবেশন করে মাদক যারা সার্ভ করে তাদের উপরেও লানত এরপরে নবীজি বলেছেন ওয়াবাইআহা যারা মাদক বিক্রি করে তাদের উপরেও লানত তারপরে নবীজি বলেছেন ওয়াআকিল সামানিহা এই মাদকের জন্য যারা মূল্য গ্রহণ করে তাদের উপরেও লানত মনে করেন একজন মাদক বিক্রেতা মাদক বিক্রি করলো এরপরে সেই মাদক বিক্রি করা টাকা সেগুলো দিয়ে বাজার করলো ঘরের সবাই খেলো এই ঘরবাসী সবার উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এই কাতারে তারাও অন্তর্ভুক্ত আমাদের দেশের সকল প্রশাসনের ভাইরা নয় প্রশাসনের অনেক ভাইরা ভালো কিন্তু কিছু কিছু ভাইরা আছে এরা মাদকের চালান দিয়ে তলে তলে মাদকের কারবারীদের কাছ থেকে পয়সা নেয় এর সবচেয়ে বড় প্রমাণ হলো ওসি প্রদীপ কথা কি বোঝা যায় ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহা তাহলে মাদকের সাথে সম্পৃক্ত এই দশ শ্রেণীকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যেই মাদক গ্রহণ করলে যে জুয়ায় আসক্ত হলে নবীজির লানত পাওয়া যাবে সেই লানত থেকে বাঁচার জন্য এই মাদক আর জুয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই আমরা নবীজির লানত চাই নাকি সুপারিশ চাই জোরে বলে লানত চাই না সুপারিশ চাই তাহলে এই মাদক আর জুয়াকে আমরা না বলবো তবে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে ওই অধিদপ্তরকে বলবো আপনারা আপনাদের নাম পরিবর্তন করেন যে কেমন নাম দিয়েছেন তাহলে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবে এটার নাম হওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর নিয়ন্ত্রণ আবার কি এটাকে নির্মূল করেন এই মাদক জুয়া এগুলো আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই মাদক আর জুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা উপাদান উপকরণ এজন্য এগুলোকে নিয়ন্ত্রণ নয় নির্মূলের জন্য কাজ করতে হবে আল্লাহ দায়িত্বশীল মহলকে বোঝার তৌফিক দান করেন নাম্বার টু আজকের যুব সমাজ ধ্বংসের দুই নাম্বার কারণ হলো কাফির বেঈমান মুশরিক এ ভাই এদিকে তাকান কাফির বেঈমান মুশরিক আর বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ কাফির বেঈমান বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আমাদের মধ্যে আছে না নাই এটা গত ২৮ দিন আগে যে ৩১ নাইট গেল সেই দিনই বোঝা গেছে এই বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের নাম ধারণ করে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে সেই অপসংস্কৃতির চর্চা করেছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের খাঁটি অনুসারী হলো তারা ৩১ নাইটে আতসবাজি করেছে ফটকাবাজি করেছে তাকে যদি জিজ্ঞেস করেন তুমি এটা কেন করেছো কয় হ্যাপি নিউ ইয়ার দিয়েছি কয় নতুন বছর শুরু হয়েছে এই জন্য নতুন ইংরেজি বছর এখানে পোস্টার ছিল এই পোস্টারের মধ্যেও
কমিটি ভুল করেছে, লিখেছে 2024 ইং। পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার, শুনতেছেন আপনারা, পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার, যেটাকে আপনারা ইংরেজি ক্যালেন্ডার বলেন, এটা মূলত হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার। পৃথিবীর কোন দেশের মানুষ এটাকে ইংরেজি ক্যালেন্ডার বলে না, শুধু বাংলাদেশের মানুষ না জেনে এটা বলে। আপনি দেখান তো পৃথিবীর কোন দেশের মানুষ এটাকে ইংরেজি ক্যালেন্ডার বলে, একটা দেশের নাম আমাকে বলে। সারা পৃথিবীর মানুষ এটাকে খ্রিস্টীয় ক্যালেন্ডার বলে, খ্রিস্টাব্দ। এই খ্রিস্টাব্দ শব্দটাকে ভাঙেন তো আপনি, খ্রিস্ট যুগ অব্দ সমান হলো খ্রিস্টাব্দ। এটার মানে আপনি কি বুঝেছেন? খ্রিস্টকে, হু ইজ খ্রিস্ট, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট, যিশু খ্রিস্ট। ওই যিশু খ্রিস্ট জন্মের বছরকে তারা তাদের এই ক্যালেন্ডারের এক ধরেছে, এক, সেটা প্রথম বছর। সেখান থেকে সাল গণনা আরম্ভ করে খ্রিস্ট যুগ কি বলেছিলাম, অব্দ। ওই যিশু খ্রিস্ট জন্মের বছরকে এক ধরে গুনতে গুনতে অব্দ আজ এখন পর্যন্ত হয়েছে 2024 খ্রিস্টাব্দ, 2024 খ্রিস্টাব্দ। এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে কখন? যিশু খ্রিস্ট জন্মের 1600 বৎসর পরে, 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে নতুন একটি ক্যালেন্ডার আবিষ্কার করেন এবং সেই ক্যালেন্ডারের নাম দিয়েছেন তারা, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি তারা তাকে খ্রিস্ট বলে। এই যিশু খ্রিস্ট জন্মের বছরকে এক ধরে তারা সাল গণনা আরম্ভ করে এই অব্দ এখন পর্যন্ত 2024 খ্রিস্টাব্দ তারা গণনা করেছে। এবং আমরা যখন বাংলায় লিখি তখন এটাকে আমরা লিখি খ্রিস্টাব্দ, ইংরেজি লিখবেন না, এটা ইংরেজি ক্যালেন্ডার না। কিন্তু এটাকে যখন আমরা ইংরেজিতে লিখি 2024 তখন কি লিখে, ইংলিশ লিখে ইএনজি না, আপনারা তো এখানে শিক্ষিত মানুষ সবাই, তখন শর্ট ফর্ম সংক্ষিপ্ত করে লিখে এ ডি, এ ডি, এটা শর্ট ফর্ম। এ ডি মানে কি? এ ডি মানে হলো আন্নো ডোমিনি, এটা ল্যাটিন পরিভাষা। খ্রিস্টানরা এটার অর্থ করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভু জন্মের বছর। একটু নাউজুবিল্লাহ মুখ দিয়ে বের হয় না। যিশু খ্রিস্ট কি প্রভু? কথা বলেন, যিশু খ্রিস্ট কি প্রভু? এই খ্রিস্টানরা এই ক্যালেন্ডারের গণনা শুরু করেছে যে আমাদের প্রভু জন্মের বছরকে আমরা এক ধরে গণনা করে অব্দ পর্যন্ত 2024 এসেছে এবং বছরে বছরে নতুন বছর আসতেছে। এখন এই ক্যালেন্ডারের সাথে কি মুসলমানদের আকিদা বিশ্বাসের কোনো সম্পর্ক আছে? আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার আছে, যেই ক্যালেন্ডার ব্যবহার করে আমাদের শবে বরাত, লাইলাতুল কদর, রমজানের রোজা, দুই ঈদ, সকল ইবাদত বন্দেগি, হজ সহ যে ক্যালেন্ডার ব্যবহার করে আমরা সকল ইবাদত করি, সেই ক্যালেন্ডার হলো হিজরি বা আরবি ক্যালেন্ডার। বাংলাও একটা ক্যালেন্ডার আছে, এটাকে বলে কি বঙ্গাব্দ, বাংলা ক্যালেন্ডার। এই যে ক্যালেন্ডার, এটা খ্রিস্টানদের আবিষ্কার করা ক্যালেন্ডার। তো খ্রিস্টানদের আবিষ্কার করা ক্যালেন্ডার আপনি ব্যবহার করছেন, এটা দোষীর কিছু না, এটা দোষীর কিছু না। তবে নবীজির সময়ও এই ক্যালেন্ডারটা ছিল, এখানে অনেক আলেমরা বসে আছেন, সাহাবিদের কাছে পরামর্শ চেয়েছিলেন নবীজির পরে অমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, যে আমাদের তো একটা ক্যালেন্ডার দরকার। তখন সাহাবিরা পরামর্শ দিয়েছিলেন যে কেউ কেউ বলেছেন রোমদের ক্যালেন্ডার ব্যবহার করি, কেউ বলেছেন পারস্যদের ক্যালেন্ডার ব্যবহার করি। তখন একদল সাহাবি বললেন না, আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার থাকা উচিত, লম্বা ঘটনা সেদিকে যাচ্ছে না। তখন হিজরি ক্যালেন্ডার এর প্রচলন শুরু হলো। এই যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার অনুযায়ী তাদের শেষ মাস হলো বছরের ডিসেম্বর, জানুয়ারি হলো প্রথম মাস। এখন খ্রিস্টানরা বছরের শেষ দিন আনন্দ করে, উৎসব করে, আতশবাজি ফোটায়, ফটকাবাজি করে, নাচ গান, নাচানাচি, লাফালাফি করে, তারা তো করতেই পারে, কারণ তারা বেঈমান, এদের ঈমান নাই, কিন্তু আমাদের তো ঈমান আছে। এই ঈমান আমাদের কাছে আছে, তো এই ঈমানের নেয়ামত থাকার পরেও আমি কেন কাফির বেঈমান মুশরিকদের অনুসরণ করে আতশবাজি ফটকাবাজি করব, আমি কেন নাচানাচি লাফালাফি করব? আমার জীবন থেকে 2023 সাল চলে গেল, তাহলে আমি মৃত্যুর দিকে, কবরের দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম না পিছিয়ে গেলাম? তো আমার ভেতরে তো
আত্ম অনুভূতি হওয়া পয়দা, আত্ম অনুভূতি পয়দা হওয়ার কথা, আমি মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছি, আমাকে আরো সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার, আমাকে তওবা করা দরকার, সেটা না করে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমি করছি। নবীজি বলেছেন, মান তাশাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করে 31 নাইটে বেহায়াপনা বেলাল্লাপনায় মেতে উঠে যারা, নবীজির হাদিস অনুযায়ী ইহুদি খ্রিস্টানদের সাথে হাসরের মাঠে উঠবে তারা। সামনে আসতেছে আরো 15-16 দিন পরে আরেক ফজিলতপূর্ণ দিন, কি জানি নাম, 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিকে নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন, জোরে বলেন ভ্যালেন্টাইন ডে। আর এটার বাংলা করেছে কি কৌশল করে ভুল অনুবাদ করা হয়েছে, এটার ভুল অনুবাদ করা হয়েছে ভালোবাসা দিবস। এখন আমরা সবাই জানি ভালোবাসার ইংরেজি হলো লাভ, দিবসের ইংরেজি হলো ডে, তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে। লাভ ডে না হয়ে এই দিবসের নাম ভ্যালেন্টাইন ডে কেন? নামের ভিতরে ভেজাল আছে, এর ভিতরে আরো ভেজাল আছে। মূলত ভ্যালেন্টাইন হলো একজন ব্যক্তির নাম, ভ্যালেন্টাইন হলো একজন মানুষের নাম, একজন পুরুষ মানুষের নাম। আজ থেকে কত বছর আগে শোনেন, আজ থেকে আপনার 1750 বছর হবে প্রায়, 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের আমলে ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তি, তার ব্যাপারে উইকিপিডিয়াতে এনসাইক্লোপিডিয়াতে উইকিপিডিয়া সহ গুগলে সার্চ করলে দেখবেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও তার ব্যাপারে তথ্য এসেছে কয়েক রকমের। কোথাও কোথাও তথ্য এসেছে যে সম্রাটের মেয়ের সাথে হারাম রিলেশন করেছে, কোথাও কোথাও তথ্য আছে তার ব্যাপারে যে সে যুবক যুবতী তরুণ তরুণীদেরকে হারাম রিলেশনের শিক্ষা দীক্ষা দিত। এই অপরাধে সম্রাট ক্লাডিয়াস তাকে অ্যারেস্ট করলেন, গ্রেফতার করলেন। অবশেষে তাকে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। বহু বছর পরে খ্রিস্টান পোপ ভ্যালেন্টাইনের নামে এই দিবসটার নামকরণ করেন ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইনের দিবস। আরও বহু বছর পরে ভ্যালেন্টাইনের স্বভাব চরিত্র যাদের ভেতরে আছে, যারা 8-10টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরাঘুরি করে, যারা অবৈধ যৌনাচারে মেতে উঠে, তার অনুসারীরা এই দিবসকে উদযাপন করা আরম্ভ করলো পশ্চিমা দেশে, ইউরোপে আমেরিকায় এই দিবস উদযাপন আরম্ভ হলো। আমাদের দেশে এই দিবস ছিল না, এখানে আমার পিতার বয়সী যত চাচারা আছেন তারা তাদের যৌবনকালে এটা শুনেন নাই, এমনকি 2-3 দশক আগে আমাদের দেশে এগুলার অস্তিত্ব ছিল না। একটা পত্রিকার সম্পাদক শফিক রহমান এবং তার সাথে আরও কিছু হলুদ সাংবাদিক নামের সাংঘাতিক এবং তাদের সাথে আরও কিছু সাম্রাজ্যবাদী ব্যবসায়ী এবং তাদের সাথে কিছু লুচ্চা বদমাশরা একত্রিত হয়ে এদেশের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য এই বেহায়া দিবসের আমদানি তারা আমাদের দেশে ঘটিয়েছে। যুবকদেরকে বলবো এই লুচ্চা বদমাশদের খপ্পরে পড়ো না। ভালোবাসার দিবস বলতে ইসলামে কোনো দিবস নাই, এই দিবস হলো যুবক যুবতীদের চরিত্র ধ্বংসের দিবস। তারপরে আসে পহেলা বৈশাখে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মঙ্গল কামনা করা, মঙ্গল শোভাযাত্রা করে মঙ্গল কামনা করা, এটা হলো হিন্দুয়ানি কালচার। আমার দেশে যে যার ধর্ম সে তার পালন করবে, একটা ধর্মীয় সম্প্রীতি। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এই সম্প্রীতি নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। যার যার ধর্ম সে তার পালন করবে, কারো ধর্ম পালনে কেউ গিয়ে বাধা দিবে না, কারো উপাসনালয় কেউ ভাঙবে না, কোনো ধর্মের মানুষকে কোনো ধর্মের মানুষ গালি দিবে না, এটাই ইসলামের শিক্ষা। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় সংস্কৃতি যদি জোর করে 90% মুসলমানের সংস্কৃতি বলে চাপিয়ে দেওয়া হয়, সেটা দেশের মুসলমানরা কখনোই মেনে নিবে না। মঙ্গল শোভাযাত্রা কিংবা মঙ্গল প্রতীক প্রজ্বলন, এটা মুসলমানের এই সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি নয়, এটা অন্য ধর্মের ভাই বোনরা তারা যদি করে আমাদের কোনো আপত্তি নাই। জোর করে ধর্ম যার উৎসব সবার বলে সার্বজনীনতার লেবাস দিয়ে এটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আজ
আজকের যুব সমাজ ধ্বংসের জন্য এই 31st নাইট 14ই ফেব্রুয়ারির মত বেহায়া দিবস মঙ্গল শোভাযাত্রার মঙ্গল প্রদীপ প্রজ্বলন সহ এপ্রিল ফুল সহ আরো অনেক উৎসব আছে কাফির বেঈমানদের বিজাতীয়দের এই সকল অপসংস্কৃতির অনুসরণ অনুকরণ ঘটিয়ে আমার দেশের যুব সমাজকে ধ্বংস করার নষ্ট করার অপচেষ্টা চলছে যুবকদেরকে বলবো এদের খপ্পরে পড়া যাবে না কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন আল্লাহ তাআলা বলছেন কাফির মুশরিক সীমা লঙ্ঘনকারী জালিমদের তোমরা অনুসরণ করো না যদি তোমরা তাদের অনুসরণ অনুকরণ করো ফাতামাসসাকুমুন নার তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে এখন ঠিক আছে সাউন্ড আলহামদুলিল্লাহ অপারেটর মনে হয় ভালোটা আসছে আর কি আল্লাহ তাআলা বলেছেন ফাতামাসসাকুমুন নার যদি তোমরা বিজাতীয়দের সংস্কৃতি তাদের উৎসবগুলোর অনুসরণ করো অনুকরণ করো তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে জাহান্নামের আগুন বড় ভয়াবহ জাহান্নামের আগুন বড় মারাত্মক এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাফির বেঈমান এবং বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ অনুকরণ থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই আমরা কাফির বেঈমানদের সংস্কৃতিকে না বলবো 14ই ফেব্রুয়ারিকে না বলবো 31st নাইট কে না বলবো পহেলা বৈশাখের অপসংস্কৃতিকে আমরা অ্যাভয়েড করব পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সামনের পয়েন্টের দিকে আগাচ্ছি মনোযোগ আছে তো নাম্বার 3 আজকের যুব সমাজ আজকের তরুণদেরকে ধ্বংস করার জন্য আকাশ সংস্কৃতির আগ্রাসন চাপিয়ে দেওয়া হয়েছে আকাশ সংস্কৃতি মানে আকাশ থেকে সংস্কৃতি এখন ঘরে ঘরে ঢুকেছে বলবেন হুজুর আকাশ থেকে সংস্কৃতি কেমনে আসছে আপনার ঘরে যে টেলিভিশন আমরা যে মোবাইল ব্যবহার করছি আমরা যে গুগল ব্যবহার করছি ইন্টারনেট ব্যবহার করছি আকাশে স্থাপন করা স্যাটেলাইটের কারণে আজকে আমাদের ঘরে ঘরে সব কিছু ঢুকে গিয়েছে আকাশের মধ্যে স্থাপন করা স্যাটেলাইটের কারণে বর্তমান পৃথিবীতে 13,000-এরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে আজকে গ্রামগঞ্জ পর্যন্ত বাকি নাই গ্রামে 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 ডিশ অ্যান্টেনা ঢুকে গিয়ে অনেক অপসংস্কৃতি খারাপ নাটক খারাপ সিনেমা খারাপ সিনেমাগুলো খারাপ সিরিয়ালগুলো আমাদের ঘরের ভেতরে ঢুকে যাওয়ায় এগুলোর ছোবলে আমার দেশের যুবক যুবতী তরুণ তরুণী নারী পুরুষ ইমানদার নারী পুরুষ সবাই আজকে ইমান হারা হয়ে যাচ্ছে এর প্রভাবে যুবকরা কিভাবে নষ্ট হচ্ছে দেখেন মেসির বাড়ি আর্জেন্টিনায় কিন্তু যুবক মেসিকে দেখেছে আকাশ সংস্কৃতির কারণে টেলিভিশনে দেখেছে ইন্টারনেটের কারণে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে দেখে মেসির চুলের কাটার নকল এরপরে মেসির চুলের কাটিং নকল করে মেসি কাটিং চুল দেখেছে এই রকম মেসি কাটিং চুল আমাদের সমাজে যুবকদের মধ্যে আছে না নাই চুল কেটেছে নেইমার কাটিং চুল কেটেছে গায়ক কাটিং চুল কেটেছে নায়ক কাটিং চুল কেটেছে আউল কাটিং বাউল কাটিং কিছুদিন আগে আমি এক সেলুনে ঢুকলাম ওই সেলুন আমার পরিচিত প্রায় সময় আমি সেখানে যাই সেলুনের দরজা খুললাম দরজা খুলে আমি নাউজুবিল্লাহ বলে আবার বের হয়ে গেলাম ভেতরে ঢুকলাম না সেলুনের নাপিত সাথে সাথে এগিয়ে গেল বলল হুজুর দরজা বন্ধ করে নাউজুবিল্লাহ বলে বলে চলে যাচ্ছেন কেন বললাম ভাই আজকে কয়েক বছর ধরে আপনাদের সেলুনে আসি আমি তো জানতাম এটা হলো জেন্টস সেলুন কিন্তু জেন্টসের পাশাপাশি এখানে যে লেডিসের চুল কাটাও আরম্ভ করেছেন একটু সাইনবোর্ড জ্বলে রাখবেন না
আমি তো বিষয়টা জানি না কই হুজুর এখানে লেডিস পাইলেন কোথায় বললাম কেন ভাই আমি তো দরজা খুলেই দেখলাম দরজার ঠিক সামনের চেয়ারে এক নাপিত ভাই চুল কাটতেছে দেখলাম চিরনে দিয়ে লম্বা চুলগুলো টেনে চুলগুলোকে সাইজ করতেছে কাটার জন্য এত লম্বা চুল ভাবলাম আপুর চুল যেই তো কাটতেছে ওইটা শেষ হোক তারপরে আমি আসব কই হুজুর আপনি ভুল বুঝছেন ওইটা আসলে আপু না ওইটা হচ্ছে এক বাউল ভাইয়া তখন আমি ভিতরে গেলাম বললাম তাই নাকি এত লম্বা চুল বিশ্বাস করে না একেবারে কোমর পর্যন্ত আমি তার চুলের কাটিং দেখে বড় অবাক হয়ে গেলাম নাপিতকে জিজ্ঞেস করলাম ভাই একে আপনাদের পরিচিত নাকি কয় হ্যাঁ পরিচিত বললাম কি করে কয় হুজুর সে তো বাউল গানের সময় একটু চুলের ঝাঁকুনি মারে যাতে করে জুস আসে এই ধরনের বাউলদেরকে ফলো করে করে অনেক যুবকরা এখন বাউল কাটিং চুল রাখে যেই চুল পেছন থেকে দেখলে মনে হয় এটা কোনো বোন হবে এটা হয়তো কোনো আপু হবে কিন্তু সামনে গেলে দেখা যায় এটা কোনো বোন না আপু না এটা হলো ভাইয়া এরকম আপু কাটিং বোন কাটিং চুল আমাদের দেশের যুবকদের মাঝে এখন আছে না নাই চুলের যে কত কাটিং ডানেও নাই বামেও নাই পিছনেও নাই দেখবেন এখন অনেক যুবকদের চুল ডানে নাই বামেও নাই পিছনেও নাই শুধু মাঝখানে চুল আছে ইতিমধ্যে অনেক যুবকের মাথা নিচের দিকে দেওয়া শুরু হয়ে গিয়েছে এই কাটিং চুল এখন অনেক আছে আপনারা দেখবেন ডানেও নাই বামে নাই পিছনেও নাই শুধু মাঝখানে আছে দেখলে মনে হয় যেন পাখি বাসা বাঁধার জন্য এমন চুলের কাটিং দিয়েছে আর গ্রামে তো দেশি মুরগ আছে দেশি মুরগের মাথার মধ্যে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন জানি না আমাদের সিলেটে এটাকে জোট বা চুট বলে আপনারা কি বলেন এটাকে না না মাথার মধ্যে যে মোড় ধন্যবাদ চেয়ারম্যান সাহেব মোড় বলে তা আমি এটার নাম দিয়েছি মুর কাটিং চুট বা জোট কাটিং মুরগা চুট কাটিং এরকম চুল আপনারা দেখেন না সকালবেলা বের হলে তাকাইয়েন এই চুলের কাটিং এখন অনেক বেশি ডানে কাট বামেও কাট পিছনেও নাই মাঝখান দিয়ে শুধু আছে আমার যুবক ভাইদেরকে বলবো আকাশ সংস্কৃতির আগ্রাসনে নায়ক গায়ক আউল বাউল খেলোয়াড়দের অনুসরণ অনুকরণ করে তুমি চুল কেটো না আমার আদর্শ নায়ক গায়ক আউল বাউল আর খেলোয়াড় নয় আমার আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু অনেক মেয়েরাও আছে আজকের মাহফিলে তো মহিলারাও আছে অনেক মহিলারা আছে ভারতীয় সিরিয়াল দেখে দেখে বিদেশি অনেক নাটক দেখে সিনেমা দেখে দেখে ওই দেশের নারীদের অনুসরণ অনুকরণে তার নিজের চলাফেরা ঠিক করে এই রকম আছে না নাই আজকের যুব সমাজ তরুণ সমাজ ধ্বংসের জন্য এই আকাশ সংস্কৃতি অন্যতম দায়ী এর কারণে আজকে দেখা যাচ্ছে আমাদের ঘরে ঘরে নয় আমাদের পকেটে পকেটে একেবারে হাতের কাছে সিনেমা চলে এসেছে হারাম জিনিস চলে এসেছে যার করে দেখা যার কারণে দেখা যাচ্ছে আমার যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে নাম্বার ফোর যুব সমাজ ধ্বংসের চার নাম্বার কারণ হলো অশ্লীল গান বাজনা নাটক সিনেমা এগুলোর কারণেও আজকের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে গান বাজনা এখন আমাদের কাছে হর হামেশা হালাল বিষয় মনে হয়েছে এবং গান বাজনাকে আমরা এমন মনে করেছি গান বাজনা যেন গান বাজনা ছাড়া যেন আমাদের বেশিরভাগ পরিবারের বিয়ে শাদি উদ্বোধন করা যায় না বিয়ে শাদিতে দেখা যায় বিয়ের দিন হুজুর সাহেবকে ডেকে নেই বলা হয় হুজুর আপনি বিয়ের খুতবা দেন হুজুর আপনি বিয়েটা পড়ায়া দেন এখন হুজুর বিয়ে পড়ায়া দিচ্ছেন বিবাহের খুতবা দিচ্ছেন কিন্তু তার আগের রাতে গায়ে হলুদের নামে সেই বাড়িতে গান আর বাজনা হয়েছে গান বাজনা হলো হারাম গান বাজনা হলো নাপাক জিনিস বিয়েটা হলো ইবাদত বিয়েটা হলো হালাল কাজ বিয়ের মতো হালাল কাজ বিয়ের মতো ইবাদত বিয়ের মতো পবিত্র কাজ যারা গান বাজনা বাজায়া যে সকল ছেলে মেয়েরা বিয়ে শাদি করে দাম্পত্য জীবন শুরু করে তাদের দাম্পত্য জীবনের পরে প্রোডাকশন হিসাবে তাদের ঘরে যত ছেলে মেয়ে আসবে ছেলে মেয়েগুলিও তারা ঝাঁকা নাকা মার্কা সন্তান পাবে কারণ তাদের স্টার্টিং শুরুটা ভালো ছিল এজন্য যারা বিয়ে শাদি করে নাই সেই যুবকদেরকে বলবো সিদ্ধান্ত নিতে হবে গায়ে হলুদ আর গান বাজনা দিয়ে নয় আমরা আমাদের বিয়ে শাদি গুলো আলেমদেরকে দাওয়াত দিন আলেমদের দোয়া নিয়ে সুন্নতি তরিকায় আমরা আমাদের বিয়েগুলো সম্পন্ন করব তাহলে দাম্পত্য জীবনে যিনি বরকত দিয়ে ভরে দিবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি অশ্লীল নাটক আর সিনেমা
এগুলোর কারণে আমার যুবক আর তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, মোবাইল একটা হাতে আছে বলে আপনি আজেবাজে নাটক আজেবাজে সিনেমা দেখবেন না। আপনার মোবাইলের মধ্যে ইন্টারনেট কানেকশন পাওয়ায় রাতের বেলা আপনি যা মন চায় তা দেখবেন না, পর্নোগ্রাফিতে আসক্ত হবেন না, খারাপ নাটক খারাপ সিনেমা দেখবেন না। কারণ রাতের বেলা আপনি আপনার ঘরে আজেবাজে ভিডিও দেখলে আপনার মা বাবা ভাই বোন পরিবারের কেউ না জানলে না দেখলেও যিনি আপনার সবকিছু জানে এবং সবকিছু যিনি দেখেন তিনি কি সে আল্লাহকে ভয় করে। এই রকম অশ্লীলার খারাপ নাটক সিনেমা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নাম্বার 5, আজকের যুব সমাজ ধ্বংসের 5 নাম্বার কারণ হলো দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা। দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করা। বলবেন হুজুর কিসের সাথে কি, তো কিসের সাথে কি শুনেন, একটা ছেলে বা একটা মেয়ে যখন ছোটবেলা ক্লাস 1 ভর্তি হয়, সে শিশু, নার্সারি বা প্লেতে ভর্তি হয়েছে শিশু সে মাত্র, এরপরে সে প্রাইমারির গণ্ডি পাস হয়ে উচ্চ মাধ্যমিকে গেল, তার কৈশোর আসতে শুরু করলো, যখন সে মাধ্যমিকে গেল তারুণ্য আসা আরম্ভ হলো, কলেজে গেল তখনও তরুণ, বিশ্ববিদ্যালয়ে যখন সে গেল তখন তার যৌবন আসা আরম্ভ হলো। শিশু কিশোর তরুণ যৌবন কাল, পুরা এই সময়ের মধ্যে সে ইংরেজি শিখেছে, বিজ্ঞান শিখেছে, ম্যাথ শিখেছে, ইতিহাস শিখেছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আইসিটি সব শিখেছে, সব পেয়েছে, কিন্তু তার সিলেবাসে কুরআন পায় নাই, হাদিস পায় নাই, দিনকে বুঝার জন্য দিনকে জানার জন্য কোনো বিষয় তার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হলো না। এজন্য দেখা যায় কুরআন হাদিস তার সিলেবাসে না থাকার কারণে স্কুল কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সে যখন শিক্ষা জীবন শেষ করলো তার এই শিক্ষা কারিকুলাম, আমি সকলকে বলছি না, দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে জাতির শিক্ষা কারিকুলামে দিনই শিক্ষা থাকে না, কুরআন হাদিস থাকে না, কুরআন সুন্নাহ দিনই শিক্ষা বিবর্জিত সেই কারিকুলাম দিয়ে একটা জাতির ছেলেরা মেয়েরা শিক্ষিত হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা শিক্ষিত চোর ডাকাত সন্ত্রাস লুটেরা হবে। আপনি বলবেন হুজুর একটা প্রমাণ দেন। মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয়, যে ব্যক্তি জুতা চুরি করে সেও চোর। আর ঢাকার অফিসে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে ফেলে, চুরি করে বিদেশে পাঠায় দেয় পাচার করে, সেও চোর। দুই চোরের ক্যাটাগরি কি সমান? কথা কর না কেন, মসজিদে যে ব্যক্তি জুতা চুরি করেছে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত, আর যে ব্যক্তি কলমের খোঁচায় শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত নয়, সে ডিগ্রি পাস করা, অনার্স মাস্টার শেষ করা, বিশেষ বিশেষ ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করা, তো এত উচ্চ শিক্ষিত হওয়ার পরেও এত চুরি করলো কেন, এত ডাকাতি করলো কেন, এত দুর্নীতি করলো কেন? সে তো শিক্ষিত মানুষ, এত পড়ালেখা করার পরেও চুরি ডাকাতি আর দুর্নীতি থেকে সে বাঁচতে পারলো না কেন? কারণ হলো সে তার শিক্ষা কারিকুলামে, সে তার সিলেবাসের মধ্যে সব কিছুই পেয়েছে, কিন্তু যে শিক্ষা পেলে আখিরাতের ভয় অন্তরে আসে, আল্লাহর ভয় আসে, আখিরাতের জবাবদিহির অনুভূতি অন্তরে আসে, এমন শিক্ষা পায় নাই বলে এত শিক্ষা লাভের পরেও তার শিক্ষা তাকে শিক্ষিত চোর আর ডাকাতে পরিণত করেছে। এত শিক্ষা, আমাকে শেষ করতে দেন, এত শিক্ষা লাভ করার পরেও দেখা যাচ্ছে শুধু চোর আর ডাকাত নয়, তার চরিত্রের ভেতরেও সমস্যা দেখা দিয়েছে। এর কারণ কি? এই কথাটা কে বলেছেন আমি জানি না, তবে কথাটা বড় বাস্তবিক। একটা জাতিকে অস্ত্র দিয়ে বন্দুক দিয়ে শেষ করা অনেক কঠিন, কারণ যুদ্ধ অনেক সময় শেষ হয় না, করতে করতেও শেষ হয় না, কিন্তু একটা জাতিকে খুব সুকৌশলে ধ্বংস করে দেওয়া যায় যদি একটা জাতির শিক্ষা কারিকুলামকে ধ্বংস করে দেওয়া যায়।
এই যে আপনারা এখানে তাকান, এত যুবক এই মাহফিলে এসেছে। বাংলাদেশে এখন যুবক তরুণরা নায়ক নায়িকাদের পিছনে ঘুরে না, গায়ক গায়িকাদের পিছনে ঘুরে না। এজন্য নায়ক নায়িকা গায়ক গায়িকারা তাদের সিনেমা ছেড়ে গান বাজনা ছেড়ে এখন তারা রাজনীতি আরম্ভ করেছে, কারণ ওগুলো এখন কেউ আর দেখে না, এগুলা দিয়ে এখন সংসার চলে না। যুবকরা তরুণরা দিন দিন ইসলামের দিকে ডাইভার্ট হচ্ছে, এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এদেরকে কেমনে এই পথ থেকে ফিরাই আনবে তারা? সরাসরি তো নাচ গান বাজনা দিয়েও আনা যাচ্ছে না, ধ্বংস করবে কেমনে? এজন্য দিন বিরোধীরা ইসলাম বিরোধীরা সুকৌশলে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। এখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ আছেন, আমি সবাইকে বলবো রাজনীতি রাজনীতির জায়গায়, শিক্ষা হলো শিক্ষার জায়গায়। আপনি যদি সবকিছুকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেন আপনি নিজেই বিপদে পড়বেন। কিরকম বিপদে পড়বেন ভালো করে বুঝাই দিই। এখন আমাদের বইয়ের ভিতরে আছে শরীফ থেকে, আপনি যদি রাজনীতির কারণে এই ক্ষেত্রে চুপচাপ থাকলেন, কথা বললেন না, উপরের দিকে থুতু মারলে কার উপরে পড়ে? শোনেন, 15 বছর পরে আপনি কিভাবে আক্রান্ত হবেন। আজকে আপনি রাজনীতির কারণে কথা বলেন না, চুপচাপ আছেন, আপনার যে ছেলে মেয়েগুলো এখনো ছোট কিংবা যারা বয়স্ক নাতি নাতনি যাদের হবে সামনে, একটা বাচ্চা ছোটবেলায় সে যা শিখে তার চিন্তা চেতনা ওই রকমই তৈরি হয়, তার মন মানসিকতা ওই রকম বিকশিত হয়। সে যখন স্কুলে গিয়ে শিখবে শরীফ শরীফার গল্প থেকে যে শরীফ তিনি ট্রান্সজেন্ডারের মাধ্যমে কি হয়েছেন, শরীফা ট্রান্সজেন্ডার আর হিজরা কিন্তু এক জিনিস না। ট্রান্সজেন্ডার এটা হলো মানসিক সমস্যা, আর হিজরা হলো জন্মগত সমস্যা। লিঙ্গ প্রতিবন্ধী যাদের জন্মগত ত্রুটি আছে, লিঙ্গে ত্রুটি আছে, তাদেরকে বলা হয় কি, হিজরা। আর ট্রান্সজেন্ডার এটা ল্যাব টেস্টেও প্রমাণ করা যায় না, এটা মানসিক বিষয়। একজন মনে মনে ভাবল তার চেহারা সুরত ছেলের মতো, দাড়ি আছে গুফ আছে ছেলেদের মতো শরীর, হঠাৎ করে মনে মনে ভাবল যে আমি দেখতে ছেলের মতো হলেও মনে মনে আমি একটা মেয়ে। তো শরীফ মনে মনে নিজেকে মেয়ে ভেবে হয়ে গেছে কি, কথা কর না কেন? আপনি এটার বিরোধিতা যদি না করেন এই ট্রান্সজেন্ডারের বিপদ কী হবে আমি একটু পড়ে বলছি। এখন এই শরীফা মনে মনে শরীফা হয়েছে, এখন তার যদি বিয়ে হয় সে যে মনে মনে মেয়ে ভাবলো তাকে, তো মনে মনে ভাবা এই মেয়ের নিশ্চয়ই বিয়ে হবে আরেকটা ছেলের সাথে। এখন সে তো মনে মনে মেয়ে, জন্মগত মেয়ে না, বাসর ঘরে গিয়ে দেখা যাবে যে দুটা এক জাতিরই, ঠিকঠাক বাসরও হবে না, হয়ে যাবে ছেলে এবং ছেলে। এটা হলো সমকামিতা, সমলিঙ্গের প্রতি আকর্ষণ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সমকামিতার মতো ভয়াবহ পাপ আরম্ভ করেছিল লুত আলাইহিস সালামের কৌম, এবং এই সমকামিতার অপরাধে আল্লাহ জমিন উল্টায়া এই পুরা জনপদকে ধ্বংস করে দিয়েছেন। আপনি যদি আজ রাজনীতির কারণে পদ পদবীর কারণে এই সমকামিতার বিরুদ্ধে কথা না বলেন, তাহলে আপনিও আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। দাঁড়ান দাঁড়ান আমি শেষ করি, এরপরে একসাথে স্লোগান দিয়ে শেষ করতে দেন। এই ট্রান্সজেন্ডারের চূড়ান্ত রূপ হলো সমকামিতা। এই ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষবাষ্প আমাদের বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে এদেশের বইগুলো কারো বাপ দাদার পয়সায় ছাপানো হয় না, এদেশের গরিব মুসলমানদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে, আমাদের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে আমাদের সন্তানদেরকে পড়ানো হবে, এদেশের মুসলমানরা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে সুকৌশলে আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে আগামী দিনে সমকামী বানানোর মারাত্মক প্রচেষ্টা চলছে। আপনি যদি কথা না বলেন তো সুনীল ভাই সব আপনার কি হবে, আপনার ছেলে মুন্না হঠাৎ একদিন আপনাকে এসে বলবে আব্বু আমি আসলে ছেলে হলেও আপনার ছেলে মনে মনে এখন থেকে মুন্নি। খেলা সামলাইয়েন তখন আপনি,
আপনার ছেলে করিম হঠাৎ করে এসে বলবে করিমা, মেয়েরাও বাবা আরম্ভ করবে মনে মনে ছেলে, সম্পদ ভাগের সময় এখানে আর আমরা বসে আছেন, লিজাকারি মিসু হাজিল ওনসাইন, আর মনে মনে মেয়ে বাবা ছেলেরা কলেজে আর বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে সিট পাওয়ার জন্য কথা বুঝেন না, এখন মেয়েকে মেয়ে হোস্টেলে দেন আপনি, আর আপনারা পড়ে আছেন শুধু শরীফ আর শরীফা নিয়ে, কত অসঙ্গতি আপনারা জানেন, কথা বলতেই হবে। মাদ্রাসায় কারা তাদের সন্তানদেরকে পাঠায়? যারা তাদের ছেলেদেরকে আলেম বানাতে চায়, মুত্তাকি পরহেজগার বানাতে চায়, মেয়েদেরকে যারা আলেমা বানাতে চায়। যেহেতু স্কুল মাদ্রাসা আলাদা, তাদের কারিকুলাম আলাদা হওয়াই দরকার। আমার মাদ্রাসার বইয়ের মলাট গুলো আপনি দেখবেন, দাখিল দশম শ্রেণী পর্যন্ত বইয়ের মলাট গুলো কাভার গুলো দেখলে মনেই হয় না এগুলো মাদ্রাসার বই। সেখানে ঢোল তবলা হারমোনিয়াম মূর্তির ছবি দেওয়া হয়েছে। সবচাইতে দুঃখ লেগেছে আমার কোথায় জানেন, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ভেতরে বিশ্ব মানচিত্রে ইসরায়েলের নাম বড় করে দিয়ে ফিলিস্তিনের নাম মুছে দেওয়া হয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? কান খাড়া করে শুনে রাখো পৃথিবীর মানুষ, পৃথিবীতে ইসরায়েল বলতে সভ্য কোনো রাষ্ট্র নেই, ইসরায়েল হচ্ছে অসভ্য জারজ রাষ্ট্র। এরা ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত করে দিয়ে ফিলিস্তিনের ভূমিকে জোর করে দখল করে রেখেছে। বিশ্ব মানচিত্রে ইসরায়েল বলে কোনো দেশ নাই, ইসরায়েলের পুরোটাই হলো ফিলিস্তিন। আমার পাঠ্য বইয়ের ভেতরে বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিন বাদ। একজন কুকুর তার বিপরীত লিঙ্গের কারো কাছে যায়, একটা হাঁস বিপরীত লিঙ্গের কাছে যায়, মুরুগ মুরগির কাছে যায়, প্রত্যেকটা প্রাণী তার জৈবিক চাহিদা মেটানোর জন্য বিপরীত লিঙ্গের কাছে যায়। সমকামীরা এত নিকৃষ্ট, এরা আল্লাহর দেওয়া সুন্নতের ব্যতিক্রম ঘটিয়ে এরা এত খারাপ, একটা কুকুরও জৈবিক চাহিদা মেটানোর জন্য তার বিপরীত লিঙ্গের কারো কাছে যায়, কিন্তু সমকামীরা যৌন চাহিদা মেটানোর জন্য যখন সমলিঙ্গের কারো কাছে যায় তখন তাদের এই সকল কার্যকলাপের মাধ্যমে তারা কুকুরের চাহিদা অনিকৃষ্ট হয়ে যায়। আমরা এই সমকামিতা চাই না, আমরা চাই ওলামা মশায়েকদেরকে ডেকে দায়িত্বশীল মহল যেন এই ভুলগুলো শুধরায়। আমরা চাই আমাদের সন্তানরা সভ্য হোক, চরিত্রবান হোক, আমাদের সন্তানগুলো ধ্বংস হোক, এটা আমরা চাই না। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার বলছিলাম যুবক যুবতী তরুণ তরুণীদেরকে ধ্বংস করার জন্য আজকের পাঁচ নাম্বার কারণ হলো শিক্ষা ব্যবস্থায় অশিক্ষা কুশিক্ষা ঢুকায় দেওয়া। কথা কি ভুল বলেছি? দেখেন নাই দুই মাস আগে ক্লাস ফাইভের ছেলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে তার বান্ধবী একটা অনা, আরে বাপরে বাপ, এ ফাইভে পড়ে দুইটা বানায় ফেলছে। আপনারা পত্রিকায় পড়েন না এটা? কক্সবাজার চলে গিয়েছে ক্লাস ফাইভের ছেলে। শোনেন একটা বাস্তবিক কথা বলি, এখানে যাদের বয়স তিরিশের উপরে আপনারা বলেন তো, আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে যেটা বুঝছি এখনকার ফোর ফাইভের ছেলেমেয়েরা দেখেন এর চেয়ে আরো বেশি বুঝে। এরা এত বুঝছে কেমনে জানেন? ঠিক আছে, এক। দুই নাম্বার, বইয়ের ভিতরে অখাদ্য কুখাদ্য, ফাহিমার অন্তর আর প্রেমের গল্প, এসো অনুভূতি শেয়ার করি। অনুভূতি শেয়ার করা হচ্ছে ফেসবুকে, একটা ভিডিও ভাইরাল হয়েছে দুই তিন মাস আগে, এক অসভ্য শিক্ষক এই চ্যাপ্টার পড়াতে গিয়ে এক মেয়ের গায়ে হাত দিয়ে বলেছে যে বয়সন্ধিকালে বয়সন্ধিকালে অনুভূতির অনুভূতির এক ধরনের পরিবর্তন ঘটে, দেখো আমি যে তোমার গায়ে হাত দিয়েছি তোমার কি কোনো অনুভূতি হচ্ছে? এ আমি কি বানায় বলতেছি? এই ভিডিওটা এখনো ইউটিউবে আছে না নাই? এ ধরনের অসভ্য শিক্ষক থেকে জাতি কি শিখবে? ধন্যবাদ জানাতে হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ সাহেবকে, তিনি যেটা করেছেন এদেশের অনেক মাদ্রাসার হুজুররাও সেটা করতে পারেন নাই। অনেক মাদ্রাসার হুজুররা আছেন চাকরি চলে যাবে বলে কথা বলেন না, আরে আপনি কোরআন হাদিস কি বুঝলেন? চাকরির বেতন থেকে মানুষের রিজিক হয় না, রিজিক আসে রাজ্জাকের তরফ থেকে। আসিফ সাহেবের চাকরি চলে গিয়েছে বলে আসিফ সাহেব কি না খেয়া মরে গেছে? রিজিক কার তরফ থেকে আসে?
আপনি জানেন না আগামী কাল সকালের নাস্তা বাড়িতে করবেন না অন্য কোথাও করব গত বছর আমি জানতাম না যে লস্কর এসে আজকে 28 তারিখ আমার রাতের খাবার খেতে হবে আমি জানতাম না রিজিকটা এমন রিজিক কার যে কখন কোথায় কেউ সেটা জানে কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার 6 আজকের যুব সমাজ ধ্বংসের 6 নাম্বার কারণ হলো যুবক যুবতী মহিলারা মাহফিলে আছেন মহিলারা ধ্বংসের কারণ হলো নগ্ন অর্ধনগ্ন উলঙ্গ অর্ধ উলঙ্গ কাপড় চুপড়ের সয়লাভ ঘটে যাওয়া আজকের যুব সমাজ নগ্নতা আর উলঙ্গপনাকে নিজেদের সংস্কৃতি ধরে নিয়েছে এই জন্য দেখা যায় অনেক যুবক আর তরুণরা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরঘুর করে এমন যুবক এখন আমাদের সমাজে আছে না নাই সে জানে না তার সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত সতর ঢাকা হলো ফরজ না নফল কেউ আছে আবার সতর ঢাকতে ঢাকতে এমন ঢাকা ঢেকেছে লুঙ্গি প্যান্ট আর পায়জামা নিচে নামাতে 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 একেবারে জুতার নিচে নামিয়ে দিয়েছে দেখলে মনে হয় যেন এলাকার মানুষ গ্রামের মানুষ তাকে গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে কথা বুঝেন নাই একদিন আমি এক ভাইকে দেখলাম লুঙ্গি পড়েছে এত নিচে যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার লুঙ্গি দেখা যায় রাস্তাঘাটের সব ধুলাবালুগুলোকে সাফ করে নিয়ে যাচ্ছে আমি তাকে আটকে দিলাম বললাম ভাই এই গ্রামের মানুষ কি আপনাকে ঝাড়ুদার হিসাবে নিয়োগ দিয়েছে নাকি কয় হুজুর আপনি কি ফাইজলামি করেন বললাম ভাই না ফাইজলামি করছি না লুঙ্গিটা এত নিচে পড়েছে দেখা যাচ্ছে লুঙ্গি সকল রাস্তার ময়লা ধুলা বলো সাফ করে নিয়ে যাচ্ছে আপনি এত নিচে নামিয়েছেন কেন দেখে তো মনেই হচ্ছে আপনি ঝাড়ুদার লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনোর উপরে পড়তে হয় টাকনোর নিচে নামাবেন না কারণ নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না সাহাবীরা বললেন নবী গো কোন দুর্ভাগার ব্যাপারে এই কথা বললেন নবীজি তখন বললেন আমি ওই দুর্ভাগার কথা বলছি যে টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই আপনি প্যান্ট পরেন পায়জামা পরেন লুঙ্গি পরেন যেটাই পরবেন টাকনোর উপরে পরবেন পারবেন তো এই হলো পুরুষের অবস্থা আর মহিলাদের অবস্থা যদি দেখেন মহিলাদের অবস্থা হলো এমন মহিলারা এখন তারা এখন বিদেশি কাপড় চোপড় দেখে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের কাপড় চোপড় দেখে নায়িকা গায়িকাদের অনুকরণ করে তারা ঘরে ঘরে মিছিল তুলেছে আমার ওয়াকা ওয়াকা ড্রেস লাগবে ওয়াকা ওয়াকা লাগবে পাখি লাগবে কিরণমালা লাগবে আমি প্রথম যখন এগুলো শুনছিলাম আমি ভাবলাম মনে হয় এগুলো বহু ফজিলতের ড্রেস হবে আমি তো চিটাঙে থাকি সেখানে গার্মেন্টসের অভাব নাই এক গার্মেন্টস ফ্যাক্টরির মালিককে বললাম ভাই এই যে ওয়াকা ওয়াকা কিরণমালা পাখি এই যে আরও অনেক ড্রেসের নাম শুনি এই ড্রেসগুলো মনে হয় অনেক বেশি পর্দা হয় তাহলে আমার দেশের নারীরা কেন এগুলোর জন্য এত পাগল পত্রিকায় পড়ি বাবা ওয়াকা ওয়াকা কিনে দেয় না পাখি ড্রেস কিনে দেয় না বলে মেয়ে দেখা যায় বাড়ি থেকে রাগ করে অন্য বাড়িতে চলে গিয়েছে ঈদের সময় বাপের সাথে মার সাথে রাগ করে মনে হয় ড্রেসগুলো অনেক ফজিলতের হবে কই হুজুর না এত ফজিলতের না এই ড্রেসগুলো হলো এমন হাতের এই জায়গা থেকে একেবারে কবজি পর্যন্ত নেটের মতো জালের মতো তা আমি তখন বললাম ভাই যদি এটা নেটের মতো জালের মতোই হয় এত পয়সা দিয়ে কেনার কি দরকার আমি জানি না আপনাদের এলাকায় এই জাল আছে কিনা আমাদের সিলেটে তারপর চিটাঙেও একটা জাল আছে যে ঠেলা দিয়ে মাছ মারে এটাকে আপনারা কি জাল বলেন নেট জাল বা ঠেলা জাল যেটাই বলেন আমি বললাম তো যদি এটা নেটের মতোই হয় এত পয়সা দিয়ে কাপড় কেনা কি দরকার নেট জাল বা ওই ঠেলা জাল ওইটা নিয়ে তারপর সেলাই করেই তো দিয়ে দিতে পারে এত পয়সা দিয়ে কেনার দরকার নাই মা বোনদেরকে বলছি খবরদার আমার বোনেরা বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু নারী হবে তারা পোশাক পরেও উলঙ্গ উলঙ্গ থাকবে তাদেরকে দেখলে মনে হবে পোশাক পরেও তাদেরকে উলঙ্গের মতো লাগে নবীজি তাদের ব্যাপারে বলেছেন নিসা উহুম কাসিয়াত নারিয়াত
এই সকল নারীরা এমন এমন পোশাক পরবে এমন এমন টাইট ফিট আটো শাটো তাদের শরীরকে খামচে ধরবে শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো বোঝা যাবে পাতলা পাতলা পোশাক পরবে আমার বন্ধুদেরকে বলবো এমন পাতলা পাতলা আটো শাটো পোশাক আপনারা পরবেন না নবীজি আরো বলেছেন এরা হবে এমন নারী আলা রুমুসিহিম কাসলিমাতিল বুখতিল ইজাফ বুখতি উটের কুজের মতো মাথায় ভাঁজ দিয়ে স্টাইল করে হিজাব বাঁধবে আহারে মাহফিলের মধ্যে এমন কিছু মহিলা আসে আপনাদেরই দক্ষিণবঙ্গে এমন কিছু মহিলা মাহফিলেও পাওয়া যায় মুখটা খোলা রেখে এরকম ভাঁজ দিয়ে দিয়ে হিজাব পরে তারপরে মাহফিলেও আসে টাঙ্গাইলে এক মাহফিলে গিয়ে শুনলাম মাহফিলের দিন এক যুবতী এক যুবক আর এক যুবতীকে নিয়ে উধাও তো মাহফিলে যদি অবস্থা হয় তাহলে তো মহিলা মাহফিল বন্ধ করে দিতে হবে মা বোনদেরকে বলবো মাহফিলে আসেন কিংবা ঘর থেকে বের হন পূর্ণাঙ্গ পর্দা করে ঘর থেকে বের হতে হবে পর্দার এই বিধানটা কার আরো জোরে বলেন কার যে সকল মহিলারা বাড়ি থেকে বের হওয়ার সময় দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে ওই মহিলার চরিত্র ভালো না কারণ পর পুরুষকে দেখাবার জন্য সে নিজেকে তৈরি করেছে নইলে সে বাড়ি থেকে বের হওয়ার সময় কেন এত সাজগোজ লাগে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনি জাস্ট ফ্রেশ হয়ে বুরখা পরিধান করে নিকাব পরে পূর্ণাঙ্গ পর্দা করে আপনি বের হবেন যদি সাজগোজ করতে হয় সেটা আপনার স্বামীর জন্য করবেন কিছু মহিলা আছে যখন জুমার দিনে বিয়ে বাড়িতে যায় বিয়ে বাড়িতে যাওয়ার সময় এমন সাজগোজ মারে বিয়ে খাওয়ার সময় যায় জরিনা সকিনার মতো আর বাড়িতে তার হাজবেন্ডের সামনে থাকে কামলা বেডির মতো এরকম অনেক মহিলা আছে মা বোনদেরকে বলবো আপনি সাজগোজ করবেন আপনার স্বামীর জন্য ঘর থেকে বের হলে পূর্ণাঙ্গ পর্দা করে বের হবেন আমার ভাইদেরকে বলবো কাপড় আমরা টাকনুন টাকনুর নিচে নয় টাকনুর উপরে পরব নগ্নতা অর্ধ নগ্নতাকে আমরা অ্যাভয়েড করব পারবেন তো ইনশাআল্লাহ নাম্বার সেভেন যুব সমাজ ধ্বংসের সাত নাম্বার কারণ হলো অসৎ বন্ধুর অসৎ বন্ধুদের সাথে চলাফেরা ওই যে কথায় আছে না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে খবরদার অসৎ বন্ধুদের সাথে আপনি মিশবেন না যে ছেলেটা মাদক গ্রহণ করে রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে যে ছেলেটা চরিত্রের কোনো ধার ধারে না চরিত্রহীন লম্পট এ ধরনের মানুষকে আপনি আপনার বন্ধু বানাবেন না একটা কাপড় আতর মেখে আতর লাগানোর পরে আতর মাখা সেই কাপড় যদি আপনি আলমারিতে রেখে দেন দেখবেন আতর মাখা কাপড়ের আতরের গন্ধ আলমারির অন্যান্য কাপড় চুপুরেও চলে যায় কি যায় না চলে যায় আপনি বিড়ি খেলেন সিগারেট খেলেন সিগারেটের ধোয়া যদি কোনো কাপড়ে লেগে যায় সেই সিগারেটের দুর্গন্ধযুক্ত কাপড় যদি আলমারিতে রেখে দেন দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্যান্য কাপড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এই উদাহরণটা এই জন্য দিয়েছি ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষের এই গুণগুলো আপনার উপরে আসর করবে খারাপ মানুষের সাথে থাকলে আস্তে আস্তে খারাপ ওই স্বভাবগুলো আপনার ভেতরেও চলে আসতে পারে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন অসৎ বন্ধুদেরকে গ্রহণ করে যারা দুনিয়ায় চলাফেরা করেছে হাত কামড়িয়ে কামড়িয়ে তারা আফসোস করবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াতে বলেছেন ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'ার রাসূলি সাবীলা আল্লাহ তাআলা বলছেন সেই দিন সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করবে হায় হায় কেন আমি রাসূলের তরিকা অনুসরণকারীদেরকে আমার সঙ্গী বন্ধু হিসাবে আমি গ্রহণ করলাম না আফসোস করে আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা ওই ব্যক্তিকে যদি আমি আমার বন্ধু না বানাতাম আমার জন্য ভালো হতো মঙ্গলজনক হতো আফসোস করার আগে দুনিয়ায় থাকাকালীন সময়ে ভালো হয়ে যাওয়ার সুযোগ আমাদের জন্য আছে না নাই এই জন্য অসৎ বন্ধুদের সাথে আমরা চলবো না রাজি আছেন তো নাম্বার ৮ যুব সমাজ ধ্বংসের ৮ নাম্বার কারণ হলো জিনা ব্যভিচারে ডুবে থাকা আজকের যুব সমাজ বিবাহ বহির্ভূত হারাম রিলেশনের দিকে চলে যাচ্ছে
আমার যুব সমাজকে বলবো এই জিনা ব্যভিচার থেকে নিজের ঈমান বাঁচাও। নাম্বার 9 যুব সমাজ ধ্বংসের 9 নাম্বার কারণ হলো এই মোবাইল তথ্য প্রযুক্তি আর ইন্টারনেটের অপব্যবহার। এখনকার যুবক তরুণরা দেখা যায় পড়ার সময়ে পড়ার টেবিলে যতক্ষণ না থাকে ইন্টারনেটে ফেসবুকে তার চেয়ে আরো বেশি থাকে, এজন্য তার ক্যারিয়ারও নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ ধ্বংসের 10 এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ কারণ হলো অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুসরণ। আপনারা আছেন না ঘুমাই গেছেন? অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুসরণ। আমার যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে বলছি, যেই বয়সে আপনাদের হাতে শোভা পায় বই খাতা কলম কোরআন হাদিস, ওই বয়সে কিছু মানুষ তার নিজের চেয়ারের জন্য তার নিজের স্বার্থের জন্য আপনার হাতে বই খাতা কলমের বিপরীতে তুলে দেয় লাঠি শুটা ইয়াবা গাজা পিস্তল AK-47। যারা আপনার হাতে যৌবন বয়সে তরুণ বয়সে বই খাতা কলমের বিপরীতে তার স্বার্থে আপনাকে সামনে পিছনে চামচার মতো ব্যবহার করে, সে আপনার নেতা নয়, সে আপনার শত্রু, মানবতার শত্রু। যুবকদেরকে বলছি আপনার যৌবন কারো সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় নাই, আপনার যৌবন দেওয়া হয়েছে আল্লাহ দিনের পথে এই যৌবন বিলীন করে দেওয়ার জন্য। বুঝলে তো ভালো, না বুঝলে খারাপ। এখনকার কিছু যুবক আছে দেখলে বড় কষ্ট লাগে, তার গোটা যৌবন কাল সে সামনে পিছে চামচার মতো তার যৌবন কাল বিনিয়োগ করে দিচ্ছে, আত্মসম্মান বোধ নাই। যুবকদেরকে বলছি তুমি এই যৌবনকালীন বয়সে পড়াশোনা করো, নিজের যোগ্যতা বাড়াও, পড়াশোনা করো, চরিত্রবান হও, তুমি কারো সামনে পিছে চামচামি করা লাগবে না, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরঘুর করবে। এই যৌবন আল্লাহর পথে বিনিয়োগ করো। যুব সমাজ ধ্বংসের এই মোট কারণ বলেছি কয়টা? এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার জন্য যুবকদেরকে কোরআনের পথে ফিরে আসতে হবে। আপনাদের পোস্টারের একটা স্লোগান খুব ভালো লেগেছে, এই স্লোগান তো আমি গত 3-4 বছর ধরে অনেক জায়গায় দেই, আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জ্বলে। এটাই আসলে সুন্দর স্লোগান। আমাদের অন্তরে অন্তরে যদি এই কোরআনের আলো জ্বলে ওঠে তাহলে আমরা সকল ধ্বংসযজ্ঞ থেকে ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো ইনশা